আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না, পারে কখনো পারবে না। আপনাকে জেল দিবে, শুলি দিবে, মেরে ফেলবে, তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো 10টা গাছ ঠিক উৎপন্ন হবে ইনশাআল্লাহ। অতএব দিনের জন্য সময় দিন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আর একটা নসিহা করবো, দলাদলির মধ্যে যাবেন না, ইখতিলাফি ফেরকা দলাদলির মধ্যে যাবেন না। তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই, এগুলোর মধ্যে যাবেন না। সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন। ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মাদিনুকা, তোমার দিন কি? যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এখন, হাসি তামাশার পাত্র মানিয়েছে ইসলামকে, এরা কখনোই মাদিনুকার উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্নাহ বা আদর্শ অনুযায়ী চলে নাই, তারা কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে। তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মুশরিক আর আমাদের মতো কিছু মুনাফিক, আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে উদ্ধার করুন, আল্লাহুম আমিন। যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি, যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয়, মানে হজ করতে পারি বছর বছর, সুদ ছাড়তে পারি না, কথা বুঝতে পারি নাই, হজমরা ঠিক করতে পারি বছর বছর, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না, এগুলো পারি না, তসবিহ টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে, এদেরকে বলা হয় পাকা মুনাফিক। এরা সবাই হচ্ছে দাজ্জালের অনুসারী। এখন তারা চাবে কি? তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট, যুবকদেরকে আটকে দেয়া, বুঝতে পারছেন কথা? এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে? সে আপনার সামনে কিছু টোপ দিবে। এখন প্রশ্ন, কী কী টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে? কারণ তারা খুব ভালো করে জানে, যদি আপনি ইমান নিয়ে থাকেন, ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন, তাহলে ওদের জন্য ক্ষতি আছে। এবং সারা দেশ, সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয়, ইমানি চেতনা পালন করে, তাহলে আগামীতে ওই তারেক বিন জিয়াদের মতো, এই আপনার মোহাম্মদ বিন কাসিমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ। এবং হাদিসে এটা আসছে, ইমাম মাহদির সাথে তারা যুক্ত হবে। এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহদির সাথে যুক্ত হবে, এই আফগানিস্তান থেকে, খোরাসান থেকে। আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহদির সাথে যুক্ত হতে? কখনো চিন্তা করেছেন এটা নিয়ে? চিন্তা করতে পারবেন না, এই কারণে যে আপনার সামনে দাজ্জালের অনুসারীরা কিছু টোপ দিয়ে রেখেছে। কি কি? যে প্রথম, শর্ট করছি আমি, শেষ করে দিচ্ছি অল্প সময়ে, একটু ধৈর্য ধরে বসুন। প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যে উদ্দেশ্য, সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদত করার জন্য, তাই না? কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি, আমার মনে হয় 90% বলতে পারবে না। আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না, মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের 19-20 হয়ে যাবে একেবারে শেষ। যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20-30 বছর, এক হুকুমে রিজিক বন্ধ। ড্রাইভ করতেছেন, মারিতে চলে গেল, শেষ, রিজিক ক্লোজ। কার হাতে ক্ষমতা? মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়। এটা শিরকি কথা, এটাই শিরকি কথা। এই যে একটা একটা কাজ তারা করেছে আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত। আমাদের আমাদের রব আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে পাবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন? আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে, বড় হতে হবে। সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা, আপনাকে পুলসিরাত পার হতে হবে, এটা সাফল্যের সংজ্ঞা। কখনো প্রস্তুতি গ্রহণ করছেন এটার জন্য? আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। দুই নম্বর কি করেছে? তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে, দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে। এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, আমার কথা বলে রাত্রে চিন্তা করবেন, ঠান্ডা মাথায়। জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে, এবং দুনিয়ার যে মোহ, ওই যে খাওয়া পড়া ভোগবিলাস, এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে। দুই নম্বর, তিন নম্বর কি করেছে? আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে 20 বছর, সেকুলার এডুকেশন সিস্টেমে, যে আপনি 20 বছরে 20টা সুরাও শিখতে পারেননি, 20 বছরে 20টা হাদিসও শিখতে পারেন। আমি যদি ভুল হয় আমাকে কারেক্ট করে দিবেন। 20 বছরে 20টা সুরা মুখস্থ করেছেন? কথা বলেন, ভয় পাচ্ছেন? 20 বছরে 20টা সুরা কি মুখস্থ করেছেন কখনো? 20টা হাদিস বলতে পারবেন? 20 জন সাহাবীর নাম বলতে পারবেন? নবীজির 11 জন স্ত্রীর নাম বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ 2টার নাম বলতে পারবেন? কি করলেন সারা 20 বছর ধরে পড়াশোনা করে? কি পড়লেন সারা 20 বছর ধরে? এই কি এই যুব সমাজ কি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো? ইহুদি খ্রিস্টান মুশরিকদের যে ঐক্য, এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে? এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো? তাই মনে হয় আপনার? সুবহানাল্লাহ, কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি, আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই। ওজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে? নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা বলতে পারে না? এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন, নিজেকে প্রশ্ন করেন। চার, আপনার সামনে আর কিছু টোপ দিয়েছে, নারী। কী দিয়েছে? নারী। কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি? একটা সুন্দরী মেয়ে, তাই না? সত্য কথা বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য 6টা বস্তুকে সুশোভিত করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর নিসা, মহিলা। মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী, তাই না? এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে। স্কুলে যাবেন নগ্ন নারী, কলেজে যাবেন নগ্ন নারী, চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানে, রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে উঠছে। আমাদের নবীজি বলেছেন শেষ জামানে একশ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরে ন্যাংটা থাকবে, থাকে না? এগুলো কি ব্যাখ্যা করার দরকার আছে? নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা? তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে। আর আপনি চাইলেই জেনা করতে পারেন, অল্প টাকার প্রয়োজন হবে, স্মার্টফোনে জেনা করতে পারেন, সেলফোনে জেনা করতে পারেন, প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিংয়ে জেনা করতে পারেন। তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে। তারপর আর কি দিয়েছে? মাদক, হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের। যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কীভাবে মুসলিমদেরকে মারবে, তখন আমরা ইয়াবা খাই বসে বসে, কথা বুঝতে পারছেন?
ওরা প্র্যাকটিস করে যুবক, ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে ব্রাশ ফায়ার করে মারবে। ওই যে মিয়ানমারে মারে নাই, কাশ্মীরে মারতেছে না, ওই যে সিরিয়া দেখবেন, আফগানিস্তান, লেবানন, সব জায়গায়। আর আমাদের হাতে ওই যে ইয়াবা, তারপর আপনার ডাল, আপনার ফেন্সি ডিল, আপনার উমুক তুমুক, কী কী নাম আছে সব। জি জি, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভেবেছেন, হাসছেন আপনি? লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন আমরা এই নারী, এই মদ, এগুলো নিয়ে ব্যস্ত আছি। আর যারা এদের পিতামাতা, এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষের পৃথিবীতে, এদের কবর থাকা উচিত, এই পিতামাতাদের কবর থাকা উচিত, যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না, ব্যর্থ হয়, খালি খাও হাগো আর এই বিয়ে শাদী করো, বাচ্চা পয়দা করো, এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না। এদের দ্বারা মুসলিম উম্মাহ কেন, সমাজ, দেশ, জাতি কিছুই পাবে না, এরা আবর্জনা উম্মার জন্য, এরা মাটির তলে চলে যাওয়াই ভালো। এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে, আরও আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে। সারাদিন দেখবেন চোখের সামনে নাচ, গান, টিভি সিরিয়াল চলছে, জুয়া দিয়ে, এই যে এখন স্মার্টফোন দিয়ে, সারাদিন স্মার্টফোন, একটা স্মার্টফোন একটা জগৎ, একটা স্মার্টফোন একটা জগৎ। এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে, ঠান্ডা মাথা আপনি এখন চিন্তা করতে পারবেন না, আপনার মাথা এখন পাজলড। ইউটিউব দিয়ে, ফেসবুকিং দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে, সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে। এর ফলে কি হয়েছে জানেন? এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। কোনটা? দাজ্জাল চেয়েছিল, তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে, ইমান নূর, এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না, আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না, সেজদায় কাঁদতে পারেন না, আল্লাহর দিকে চোখ তুলে, আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার, মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো। আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে, আপনার ভিতরে যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে, এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে, ওয়াকদ খাবা মান দাসাহা, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে। আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে, যার অনুসারীরা আপনার রূহটাকে, আত্মাটাকে নষ্ট করে দিয়েছে।